ঈদের দিনেও কোরবানির হাটে চলছে বেচাকেনা কেনা গাবতলীর পশুর হাট থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির কি দেখছেন শেষ দিনে আসলে ঈদের দিনে গরুর হাটে কেমন কেনা বেচা হচ্ছে পশুর এবং সেই সাথে বিক্রেতা বা ক্রেতারা কি বলছেন সে বিষয়ে জানাবেন হ্যাঁ ধন্যবাদ সুজানা আজকে ঈদ এবং কোরবানি ইতিমধ্যেই অনেক জায়গায় শুরু হয়ে গেছে এবং যদিও ঢাকার সব এলাকায় নামাজ ঈদের যে জামাত সেটি কিন্তু এখনও শেষ হয়নি সর্বশেষ জামাত হয়তো এগারোটায় শেষ হবে তবে আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকেই কিন্তু পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতাদের যেই আনাগোনা সেটি কিন্তু রয়েই গেছে এখন পর্যন্ত আমরা গাবতলি হাটে এসে যেটি দেখেছি যে সকাল থেকেই ক্রেতারা এখানে আসছেন এবং গাবতলি হাটে পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে যার ফলে ক্রেতারা কিন্তু দেখে শুনে তাদের পছন্দের পশুটি কিনতে পারছেন দামের বিষয়ে যদি আপনাদের একটু জানিয়ে রাখি দামের বিষয়ে গতকালকে যেহেতু আমরা দেখেছি যে সকালের পর থেকেই মাঝারি আকারের গরু কিংবা ছাগল যেটি বলি এসব পশুর চাহিদা বেড়ে যাওয়ার ফলে কিছুটা সংকট দেখা দেয় এবং এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন ঢাকার আশপাশের এলাকা থেকে কিন্তু বিক্রেতা অর্থাৎ ব্যাপারে কিংবা পশুর uh, যারা লালন পালন করেছেন তারা কিন্তু গতকালকে এই ঢাকায় নতুন করে পশু এনেছেন এবং এর ফলে দেখা গেছে যে গতকালকে যেই চাহিদাটি ছিল সেটি তো পূরণ হয়েছে পাশাপাশি অতিরিক্ত পশু রয়ে গেছে যার ফলে দাম নিয়ে কিন্তু আমরা দেখেছি ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি বিপরীতমুখী অবস্থান রয়েছে কারণ যেহেতু পর্যাপ্ত পশু রয়েছে এবং গতকালকে যখন নতুন করে পশু আবার ঢাকায় আনা হয় তখন হয়তো বিক্রেতারা ভেবেছিলেন যে যেহেতু পশুর সংকট রয়েছে তারা তাদের যেই চড়ামূল্য তো সেটি হয়তো পাবেন পাশাপাশি আজকে যেহেতু শেষ দিন অনেক ক্রেতাই ছিলেন যে শেষ দিনে তারা কোরবানির পশুটি কিনবেন এবং তারা ভেবেছিলেন যে তারাও হয়তো কিছুটা কম দামে এখানে আজকে যে পশু কেনার সেটি হয়তো তারা করতে পারবেন তবে এখানে যেই বিপরীতমুখী অবস্থান ক্রেতা বিক্রেতা সেটি কিন্তু খুব বেশি সমন্বয় করা যাচ্ছে না কারণ বিক্রেতা তার যেই দাম তারা যেটি জানিয়েছেন যে গতকালকে যে পশুটি যেই গরুটি তারা দেড় লাখ টাকায় বিক্রি করেছেন আজকে সেই গরুটি একজন ক্রেতা সর্বোচ্চ এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা দাম বলছেন যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতারা কিন্তু খুব সহজেই সেই পশুগুলো ছেড়ে দিচ্ছেন না পাশাপাশি ক্রেতা যারা চেয়েছিলেন যে কিছুটা কম মূল্যে তারা এখান থেকে আজকে পশু কিনতে পারবেন আজকে যেহেতু ঈদ শুরু হয়ে গেছে কোরবানি শুরু হয়ে গেছে তারা কিছুটা কম দামে কেনার জন্যই কিন্তু আজকে বেছে নিয়েছিলেন কিংবা অনেকেই চেয়েছিলেন যে লালন পালনের যেই ঝামেলাটি রয়েছে সেই ঝামেলা এড়ানোর জন্য আজকে পশু কিনতে এসেছেন অনেকে এবং তারা কিছুটা কম দামেও কিনতে পারছেন কারণ গতকালকে যে পশুর যে চাহিদার কারণে যেই দামটি ছিল আজকে কিন্তু সেই দামে কোনো পশু কেনা বেচা হচ্ছে না তার চেয়ে কিছুটা কম দামে হলেও এই ক্রেতা বিক্রেতা এই কেনাবেচা করছে এবং সরবরাহের কথা যদি বলি এখানে পর্যাপ্ত আজকে ছাগলের চাহিদাটা একটু বেশি দেখতে পাচ্ছি সেটি আকারের আকারের যে এবং অল্প পরিমাণে গরু বিক্রি হচ্ছে তবে বড় আকারের যে গরু সেই গরু কিন্তু আজকে আমরা বিক্রি হতে দেখিনি যার কারণে আমরা বলতে পারি যে মাঝারি আকারের পশুর চাহিদা আজকে রয়েছে এবং বিক্রির শীর্ষে কিন্তু ছাগলই